দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করা হয়েছে। দিল্লির রাউস এভিনিউ কোর্টে মঞ্জুর করেছে কেজরিওয়ালের জামিন। বিশেষ ন্যায়াধীশ ন্যায়বিন্দুর আদালতে কেজরিওয়ালক জামিন দিছে। জামিন মঞ্জুর করেছে 48 ঘণ্টার স্থগিত রাখবলে ইডিয়ে জানা আবেদন এক প্রকার নাকচ করেছে। 1,00,000 টাকার ব্যক্তিগত বন্ডর বিনিময়ত কেজরিওয়ালক জামিন দিছে আদালতে। সুরা নীতি কেলেঙ্কারির গোচরত জেললে গেছিল মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। সুরা কেলেঙ্কারিত অবৈধ ধনের লেনদেনের সঙ্গে সাঙ্গুর খাইছিল কেজরিওয়ালের নাম। যা 21 মার্চত ইডিএ গ্রেপ্তার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক। যা মে মাহত প্রথমবার অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিল অরবিন্দ কেজরিওয়ালে। আর যা 2 জুনত পুনের তিহার কারাগারত আত্মসমর্পণ করেছিল দিল্লির মুখ্যমন্ত্রীগুলো। আর বুধবারে অরবিন্দ কেজরিওয়ালের ন্যায়িক জিম্মার মেয়াদ 3 জুলাই বৃদ্ধি করেছিল আদালতে। আর ন্যায়িক জিম্মার মেয়াদ বৃদ্ধির এদিন পাছতে অরবিন্দ কেজরিওয়ালে জামিন লাভ করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছে বলে জানিপরা গেছে। গুরুত্বপূর্ণ খবর, অতি নাটকীয়ভাবে সুরা কেলেঙ্কারির সঙ্গে নাম সাঙুর খা অরবিন্দ কেজরিওয়ালক নির্বাচনের মাত্র কেটামান মুহূর্তের দিনের ব্যবধানত গ্রেপ্তার করেছিল। আর জেলের ভিতর আবদ্ধ করে রাখি এক প্রকার দেখা পাওয়া গেছিল। বিরোধী এক প্রকার সক্রিয় হয়ে পড়েছিল। সমান্তরালভাবে আম আদমি পার্টিয়ে বারে বারে দাবি করেছিল যে অত্যন্ত কৌশলপূর্ণভাবে বন্দী করে রাখিছিল বলে জানিপরা গেছে। আর সুরা নীতি কেলেঙ্কারির গোচরত মুখ্যমন্ত্রীগুলিয়ে কারাগারত বন্দী হয়ে আছিল। সুরা কেলেঙ্কারিত অবৈধ লেনদেনের সঙ্গে কেজরিওয়ালের নাম সাঙ্গুর খাই পড়েছিল। অবশেষত দিল্লির রাউস এভিনিউ কোর্টে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছে। বিশেষ ন্যায়াধীশ ন্যায়বিন্দুর আদালতে কেজরিওয়ালক জামিন মঞ্জুর করেছে। 48 ঘণ্টার ইডিএ আবেদন স্থগিত রাখবলে ইডিএ আবেদন জানাইছিল। আর সেই আবেদন আদালতে নাকচ করেছে। 1,00,000 টাকার ব্যক্তিগত বন্ডর বিনিময়ত আদালতে জামিন মঞ্জুর করেছে অরবিন্দ কেজরিওয়ালের। সুরা নীতি কেলেঙ্কারির গোচরত মুখ্যমন্ত্রীগুলি জেললে গেছিল। ইতিমধ্যে অবৈধ ধনের লেনদেনের সঙ্গে আমি জানাইছো তেওঁর নাম সাঙুর খাই পড়েছিল। যা 21 মার্চত ঘরের প্রায় ইডিএ গ্রেপ্তার করে লিখেছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক। আর মে মাহত প্রথমবার অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিল অরবিন্দ কেজরিওয়ালে। যা 2 জুনত পুনের তিহার কারাগারত আত্মসমর্পণ করেছিল দিল্লির মুখ্যমন্ত্রীগুলো। বুধবারে অরবিন্দ কেজরিওয়ালের ন্যায়িক জিম্মার মেয়াদ 3 জুলাই আদালতে বৃদ্ধি করেছিল। আর ন্যায়িক জিম্মার মেয়াদ বৃদ্ধির এদিন পাছতে অরবিন্দ কেজরিওয়ালে জামিন লাভ করেছে। देश के अंदर न्याय व्यवस्था कायम है। एक झूठा, बेबुनियाद, फर्जी तथ्यों के आधार पर केजरीवाल और आम आदमी पार्टी की राजनीति को खत्म करने के लिए जो मामला बनाया गया था, भारतीय जनता पार्टी के द्वारा बनाया गया था, बीजेपी की सरकार के द्वारा बनाया गया था, आज उस अभियान पर, उस मुहिम पर, उस गंदी साजिश पर न्यायपालिका का तमाचा पड़ा है। ये सत्य की विजय है। हम बार बार कहते हैं कि यह तथाकथित शराब घोटाला, इसका ना सिर है ना पांव है, ये झूठ की बुनियाद पे तैयार किया गया है। इसमें ना कोई तथ्य है ना प्रमाण है, ये झूठ की बुनियाद पे तैयार किया गया है। और आज जो फैसला आया है, इससे न्यायपालिका के प्रति लोगों के मन में आस्था और विश्वास और मजबूत होगा। आज जो फैसला आया है, इससे देश के लोगों में खुशी की लहर है, दिल्ली के लोगों में खुशी की लहर है। आम आदमी पार्टी का एक एक कार्यकर्ता इस फैसले से उत्साहित है। अभी मैं केजरीवाल जी के परिवार से मिला, उनका परिवार, उनके बच्चे इस फैसले से बहुत खुश हैं। हम सब लोग आनंदित हैं। ये हम सब के लिए बहुत बड़ी जीत है, बहुत बड़ी विजय है और भारतीय जनता पार्टी के मुंह पर जोरदार तमाचा है। मैं समझता हूं अब जरा सी भी शर्म है तो बीजेपी को और मोदी अमित शाह को ये झूठे केस बंद करने चाहिए और जिन लोगों को फर्जी जेल में रखा है उनको सबको बाहर करना चाहिए।